এরে 2টা বাজে, কি খাওয়াচ্ছি? আজকে আমি রান্না করবো খিচুড়ি। খিচুড়ি? খিচুড়ি রাঁধবো আজকে পুরো নতুন ভাবে, আর খুব টেস্টি হবে। তার সাথে কি কি থাকবে মানে লাস্ট মতো থাকলে রাঁধবো। এখন 3টার সময় খিচুড়ি রান্না করে কটার সময় খাওয়াবি? তুমি হাসছো কেন? এখানে কি গল্প যোগ দেওয়া হচ্ছে? তুমি কি করতে যেগুলো কি কাটকে ফেলেছো তুমি? বাহ, ভালোই বল তো, গায়ে তো শুদ্ধ মানুষ, কিন্তু গায়ে বিশাল বল। আমি ফেলেছি? কে বলতে পারবে আমি ফেলেছি? কি করছিস এখন? এটা এখন রান্না করব কাঠ দিয়ে। আরে এত ফাঁকা জায়গা, এই রান্না করে যায় কাঠ দিয়ে? বাবা যা হাওয়া হচ্ছে। আর আমি কুমড়ো রাখলাম ফ্রিজে, আর কি করেছি তরকারি রান্না করতে যাই, এখন খিচুড়িটা দেবো। কি খিচুড়ি দেবে? পনির দেবে, পনির দেবো, আর পটল, গাজর, টমেটো, ক্যাপসিকাম দেবো, যা যা বাড়ি আছে তাইটাই দেবো। আলু, কারণ এখন আর বাজার খোলা নেই যে বাজার করতে যাবো, সেজন্য যা যা। আর আলু তো বলি, আর এটা এইটুকু পনির নিয়েছিস কি? তো দোকানে পয়সা দিয়েছিলিস এটুকু পনির দিয়েছে? খেচেই তো দিবি, তারপরে কি পনির ফেলবি? তার সাথে মুড়ি ফ্রাই হবে। ফ্রাই হবে বে, বেসন দিয়ে মালটাকে ফ্রাই হবে। তুমি এত সেজেছো কেন? আমার সামনে বিয়ে ঠিক আছে, ঠিক আছে ফ্রাই করবো কেন? তুমি দেখতে ফ্রাইয়ের মতো লাগে, লোটে মাছের মতো ফ্রাই করে যে কামড়ে কামড়ে খেয়ে দেয়। হাড় কোট আছে তো? বাড়ি খিচুড়ি হচ্ছে, সবাই আসো খাবা। ওই কন্যার দে চেলা ঝাল, আলু, পটল, টমেটো, সবাই আসো খাবা। দেখো দেখো শুনে কেটে হাত কেটে যাবে, পনিরের বদলে তোমার ওই পটলের বদলে হাত ফ্রাই খেয়ে যাবে। এটা কি এটা কিছু এক বুড়ি এলো, সেকেন্ড বুড়ি, দুই বুড়ি মিলে কি রান্না করবে আজকে খেয়ে বলবো তোমাদেরকে। তুমি তো হরিদাসের মতো বসে রয়েছো, হরিদাসের মতো কি বসে রয়েছো? হরিবল ঠোল গাও, দুহাত তোলে, হরিবল। করছো তোমার রান্না করতে করতে আজকে তো খাওয়া বেরিয়ে যাবে। এটা কি হচ্ছে? ছাড়া তো স্বাদ অসাধারণ।
ওহো, কি সেন্ট! ঘি মেরেছিস? খিচুড়ি খাওয়ানো হচ্ছে না, ভাজা লবণটা জায়গা পাচ্ছে না। এটা কি গাছের মতো কি রয়েছে? ধনিয়া পাতার বড়া। এটা কিসের পাতা? ধনিয়া পাতা। আরে তুই, আর এটা হচ্ছে লঙ্কার চপ। বড় আর লুই আর একটু কোচানি না, বুঝলে? আর এটা হচ্ছে, যেহেতু আমের সিজন, আম না খেলে কি চলে? সেজন্য পাকা আম। ওকে, আর এটা হচ্ছে পাপড়।